সেফ ড্রাইভ সেভ লাইফের অঙ্গ হিসেবে রক্তদান চক্ষু পরীক্ষা শিবির গোপালনগর থানায়। এইচআইভি সম্পর্কে তথ্য দিতে বিশেষ ট্যাবলো শিবিরে রক্ত দিলেন বহু মানুষ। রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সেফ ড্রাইভ সেভ লাইফের অঙ্গ হিসাবে বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার তরুণ হালদারের উদ্যোগে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির ও এইচআইভি সচেতনতার আয়োজন। ব্যবস্থাপনায় গোপালনগর থানা ও বনগাঁ ব্লক স্বাস্থ্য দপ্তর। শুক্রবার গোপালনগর থানায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে পুলিশকর্মী, সিভিক ভলেন্টিয়ার ছাড়াও স্বেচ্ছায় রক্তদান করেন অন্যান্য সাধারণ মানুষ। রক্তদান শিবিরের পর চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। এ বিষয়ে বনগাঁ মহকুমা হাসপাতালের চিকিৎসকেরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পাশাপাশি এইচআইভি সংক্রান্ত সচেতনতার একটি সুসজ্জিত ট্যাবলেও বের করা হয়। গোপালনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর বলেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ, তার অঙ্গ হিসাবেই রক্তদান শিবিরের আয়োজন। ইনভাইট করেছি ব্লাড দেওয়ার জন্য, তো এখন পর্যন্ত এন্ট্রি প্রায় 70 কাছে হয়ে গেছে, সক্ষমতা হয়ে গেছে। আশা করছি ওটা আমাদের লক্ষ্যমাত্রা যেটা আছে আমরা সেটা পৌঁছাতে পারবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের যে প্রকল্প সেভ লাইফ সেভ লাইফ, সেইটা ক্যাম্পেনিংয়ের অংশ হিসাবে এবং আমাদের জেলার আমাদের পুলিশ সুপার তরুণ হালদার মহাশয়ের সক্রিয় অনুপ্রেরণায় আমরা আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন বনগাঁ ব্লক স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক মৃগাঙ্ক সাহারায়। এ বিষয়ে তিনি বলেন, যাতে করে সাধারণ মানুষের সঙ্গে রিলেশন, তাদের সঙ্গে মানে ভ্রাতৃত্ববোধ, এই জিনিসগুলো তৈরি করার জন্য যে প্রোগ্রাম, এবং সেখানে দাঁড়িয়ে ওসি সাহেবের কাছে যখন এটা শুনেছিলাম আমি, তার জন্য আমাদের স্বাস্থ্য দপ্তরের যে প্রোগ্রামগুলো আছে, যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প, আমাদের চোখের জন্য যে প্রোগ্রামটা হয় চোখের চক্ষু পরীক্ষা, সেইটা সঙ্গে আসছে আরও একটা জিনিস বাইরে যেটা আছে, এইচআইভির উপরে লোকেদের মধ্যে যাতে সতর্কতা আসে তারও একটা ট্যাবলো, সমস্ত কিছু একসঙ্গে করে সবাই মিলে একটা সুন্দর প্রোগ্রাম এখানে করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর।